কেমন একটু লাগছে প্রথমবার এমন ব্লগে পান্ডা ভাত খাচ্ছি গাইস, মানে অন্ধের মতো কালো চশমা পড়েছি দেখো। কাকি তোমার পদে নাম দেখি কি এমন চপ আছে ওই পেঁয়াজি বাদে? পি দিয়ে কিছু আছে কাকু? পি নাম মানে নামের ফার্স্টে কোনো পি অ্যালফাবেট এমন আছে কোনো? এই হাতটা একবার হলো পাইতে ট্রাই করো, মাকুগুলো মা ঘটলো করে দাও আর পাওয়ারটি কিনে এনে করো হোক বেয়া বল ভাই। চ্যালেঞ্জ 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 আই ডোন্ট লাইক ইট বাট চ্যালেঞ্জ লাইকস মি। ওয়েট ফর ইট এস আই ডোন্ট লাইক ইট। তো কিছুটা বললাম ভুলে গেলাম। এ টুপিটার মধ্যে রয়েছে এ থেকে জেড অবধি সব কটা অ্যালফাবেট লেটার এ টুপিটার মধ্যে রয়েছে। আর স্পেশাল থ্যাংকস টু আশিস, এ টুপির ক্রেডিট পুরো ওকেই যাচ্ছে। থ্যাংকস আশিস। এর মধ্যে যে কোনো একটা চিট উঠবে, তারপরে চিটের মধ্যে জেড লেটার থাকবে, ওই লেটারটা দিয়ে পুরো 24 ঘন্টা খাওয়ার খাবো। কি মনে হচ্ছে জানিস? আমি পুরো কমপ্লিট করতে পারবো? হ্যাঁ। তুই কোথায় উঠছিস? তো এবার তোলার পালা, মানে দেখি আমার ভাগ্যে আসছিস কেন? ইয়া কিনা সিরিয়াস, এবার তোলার পালা, এবার তোলার পালা, দেখি কোনটা আমার ভাগ্যে আসে। ঝাঁকি নে কি করে এটা তুলেছি আমি, তো দেখি এর মধ্যে কি আছে। এর মধ্যে রয়েছে গাইস পি পেয়েছি, মানে আমার ভাগ্যে পি। এবারে পি দিয়ে মানে পি লেটার দিয়ে যেসব খাওয়া হয়, মানে নামের ফার্স্টে যেগুলো পি থাকে ওটা দিয়ে পুরো 24 ঘন্টা কাটাবো। পারবো তো? মানে অন্ধের মতো কালো চশমা পড়েছি দেখো। ফার্স্ট দোকান এটা এসেছি, এখানে পাওয়া যায় হলো, মানে এখানে আমরা পেপসি খেতে এসেছি। পেপসি যেহেতু পি দিয়ে শুরু হচ্ছে তো আমরা বেশি নিয়ে নিচ্ছি। দেখি একটা, এটা কি ম্যাঙ্গো ফ্লেভার? ম্যাঙ্গো। তো ফার্স্ট ম্যাঙ্গো ফ্লেভার খাবো পেপসি গাইস। ফার্স্ট চ্যালেঞ্জে ফার্স্ট ধাপটা পূরণ করে নিচ্ছি গাইস পেপসি কে। চলো, মনে হচ্ছে কি না কি খাচ্ছি পেপসি, তো এভাবে খাচ্ছি ভাই। যাই হোক, ফার্স্ট ধাপ তো কমপ্লিট হয়ে গেছে চ্যালেঞ্জের, পেপসি খেয়ে নিয়েছি পি দিয়ে। এবার নেক্সট খাবো আর হিরো সে লেভেলে পেয়েছি, একটু ভারী খাওয়ার কিছু খাবো পি দিয়ে। চলো ওকে, আমাদের নেক্সট দোকানে চলে এসেছি, মানে নেক্সট ডেস্টিনেশনে। এই দোকানটায় এসেছি, এই দোকানটায় ফার্স্ট চ্যালেঞ্জের ফার্স্ট ধাপ তো কমপ্লিট করলাম পেপসি খেয়ে। এবার আমরা খাবো হলো পরোটা গাইস, এখানে পরোটা পাওয়া যায় আর পরোটা ফার্স্ট অ্যালফাবেট হচ্ছে পি দিয়ে। তো চলো পরোটা খাওয়া যায় গাইস। তো হালকা এভাবে একটু গ্রেভি কি বলছি, মানে একটা তরকারি নিয়ে একটা পরোটার চ্যালেঞ্জের সেকেন্ড ধাপের বাইট নেওয়া যায়। আর চাকমিল পরোটার যাচ্ছে গাইস মারাত্মক ছিল। তোমরা যদি কোনোদিন ইচ্ছা করে আসো এই দোকানটা একবার হলো এসো ভাই, দারুণ পরোটা বানায়, দারুণ। এখানে লিট্টিও পাওয়া যায়, যদি কোনোদিন এল দিয়ে চ্যালেঞ্জ করে তাহলে লিট্টি খাবো, বাট যেহেতু পি দিয়ে চ্যালেঞ্জ করেছি পরোটা খেলাম। পরোটা মারাত্মক খেতে, এখন আমাদের ক্যামেরাম্যান ওরা খাচ্ছে আপাতত। চলো এখন একটু ভাত খাবো, ভাত খাবো গাইস। এবার অনেকে ভাবছে এবার ভাত তো ভাত মানে ভি বা বি দিয়ে হয়, তুই ভাত কীভাবে খাবি? দাঁড়াও গাইস, এখন টুইস্ট বাকি আছে। তো চলো ওকে, আমাদের তো খাওয়া হয়ে গেছিলো, পরোটা ফরোটা খাওয়া হয়ে গেলো। এখন আমরা এসেছি এই দোকানে যেখানে পেপার বোর্ড নেবো। কাকু দিয়ে দিয়ে তো তিনটে দাও, এবার ও তিনটে পেপার বোর্ড দেবে। আর অনেস্ট বলছি গাইস, এত গরম না, পুরো একদম জান ফেটে ফেটে যাচ্ছে একদম। হালাত ম্যাঙ্গোটা দিও আমাকে, তুই কি খাবি? মিক্স ফ্রুট? বাবা মি এমনি হচ্ছে না মিক্স ফ্রুট, তো আমি ম্যাঙ্গো খাবো। তো চলো এখন ম্যাঙ্গো খাবো, ম্যাঙ্গো কি পেপার বোর্ড, ম্যাঙ্গো পেপার বোর্ডটা খাবো। সে আমরা কেউ সিধা বাড়িতে যাবো। ও চলো দেখালে কোন দিকে দেখালে, এটা দেখি এটা হচ্ছে আবার টেক টু গাইস। ইয়ে চলো এবার পেপার বোর্ড খাওয়া যাক, রেডি? গরম লাগছে নাকি? আমাদের গরম লাগছে, চশমাটা পরে গেছে ওখানে ওখানে দেখি ওখানে দেখি। পেপার বোর্ডটাকে একটু ফ্রেশ ব্যাপারটা আসছে, এতক্ষণ পুরো একদম মনে হচ্ছে আগ্নেয়গিরিতে উঠে আসলাম, মানে ওইখানে পটা যখন খাচ্ছিলাম পুরো আমার ভেতরে স্নান হয়েছিল, মানে সেই লেভেলে গরম লাগছিল। তো পেয়ার বোর্ডটা খেয়ে ফার্স্ট টাইম খেলাম, অবশ্যই পেয়ার বোর্ড আমি খাইনি, ফুটি ফুটি খাই, তো ভালো লাগলো বেশ খেয়ে। চলো ইয়াস এভাবে বলে আছি ইয়াস। Thank you.
সো ফাইনালি গাইস আমরা বাইরে চলে এসেছি, মানে বন্ধু বাড়ি চলে এসেছি। এখন আমরা খাবো ভাত, মানে সকালে টিফিন দেওয়া হয়ে গেল, দেখলে কি খেলাম, পরোটা পরোটা খেলাম, প্লাস আরো পিচ্ছি পিচ্ছি খেলাম। তো এখন আমরা খাবো ভাত। আর তোমাদের একটা হেভি জিনিস দেখাই গাইস, এক মিনিট দাঁড়াও, এই যে ফ্যানটা একটু হ্যান্ডসাম আছে, ফ্যানটা বুঝলে, এই দেখো দেখে কিছু না আওয়াজ, এই যে এদের বাড়ির ফ্যান, যাই হোক ভালো ফ্যানটা, থামস আপ। তো চলো গাইস আমরা ভাতটা খাই। বাট এখন অনেকের মনে ডাউট আছে, ভাই তুমি ভাত কি করে খাবে, ভাত তো বি দিয়ে হয় বা ভি দিয়ে হয়, তুমি জানিস কি করে খাবো আমি, আর জানলে বলবি। তো যাই হোক তোমাদের সাসপেন্স রেখে দিই, আমরা ভাত খাবো। এখন আমাদের বহুত বড় শেফ, আরে ওই শোটা হতো না কি, ইন্ডিয়া নাম্বার ওয়ান শেফ না কি একটা শো হতো না, তো ওখান থেকে ওকে আমরা ভাড়া করে এনেছি। চলো ভাতটা করা যাক, সেটা মজা হবে। দেখো গাইস পান্তা ভাত, বুঝতে পেরেছো, পি দিয়ে ভাত তো বি বা পি দিয়ে হয়, তো আমরা পান্তা ভাত নিয়ে নিয়েছি, পান্তা ভাত পি মানে একটু লাগছে, প্রথমবার এমন ব্লগে পান্তা ভাত খাচ্ছি গাইস, আর সেই লেভেলে গরম, এই জন্য মুখে জল ফল দিয়ে আসলাম, আর পুরো ঘেমে লিটারি বলছি, আমি যদি ওর টুপিটা করতাম না, এক মিনিট দাঁড়াও তোমরা, এই টুকরো যদি পড়ি দেখো পুরো কালা কাপড় মতো লাগে, পুরো কালা কাপড়, সিরিয়াস বলছি, মানে পুরো কেমন নিজেকে দেখবে নিজে, আপনি একটা এর আর কি রিভিউ দেবো গাইস, চ্যালেঞ্জ জন্য খাচ্ছি। চলো এই খাটটা বলবো না যে হেভি হেভি, বাট এই খাটটাকে না শান্তি আসে, মানে গরমে বাঙালিদের ফেভারিট বলতে পারো, পেঁয়াজ আর পান্তা ভাত, মানে ভাই মারাত্মক লাগে ভাই, পুরো ঠান্ডা, আর এই পান্তা ভাত খেয়ে না ঘুম আসে, এখন একটা সিধা ঘুম দেবো, ঘুমতে বিকাল যাবো কোথাও ঘুরতে ঘুরতে, ওখানে গিয়ে পি দিয়ে খাওয়া খাবো, মানে সেম মজা চলেছে। তারপর আমার ঘুম ভাঙলো, আর বাড়ির বাইরে এসে দেখি বন্ধুরাও অলরেডি চলে এসছে, তো চলো এবার যা যাক সেই পি নাম দিয়ে খাওয়ার খেতে, মানে পি অ্যালফাবেটের কোনো খাওয়ার খেতে। আর দেখতে পাচ্ছ ভাই হেয়ার ব্যান্ড পরে চলে এসছে ভাই, আর এটা হচ্ছে এনট্রক স্কুটি, তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিই, এনট্রক স্কুটি সব ভালো, শুধু একটাই খারাপ, যেটা হলো সিটিং ক্যাপাসিটি হালকা ছোট আছে। আর তোমাদের একটা কথা বলে দিই ভাই, আমরা যেহেতু সামনে যাচ্ছিলাম, মানে দূরে কোথাও যাচ্ছিলাম না, তো তাই জন্য আমরা হেলমেট পরিনি, তোমরা যেখানে গাড়ি করে যাও ভাই হেলমেটটা পরো, বহুত মাস্ট, তোমাদের সেফটির জন্য বলছি, আমরা একটু ভুলেও গেছিলাম বলতে পারো। আর এখানে কিছু কাকিমা আমাদের কিছু মন্তব্য করছিল, মানে পাড়ার কাকিমা, তো তাই জন্য আমি এটা কিছু বললাম, রিপ্লাই দিলাম। পি দিয়ে কিছু আছে কাকু, পি নাম মানে নামের ফার্স্টে কোনো পি অ্যালফাবেট এমন আছে, কোনো প দিয়ে কোনো নাম কোনো জিনিস আছে, এমন নেই, চিপসগুলো মনে হয় পাবো না, ওটা আছে, ওই পেয়ে গেছি, পপকর্ন, পপকর্ন পেয়ে গেছি গাইস, তো তাহলে চা খা, আর আপন পপকর্ন খাতায় কেউ কেউ ওটাই পি দিয়ে আছে আপাতত, তো চল কি করে এমন দেখা যায়, তারপর আমি চলে আসলাম একটা চপের দোকানে, এখানে অনেক রকম ভ্যারাইটিস চপের আইটেম ছিল, বাট মেন ব্যাপার হচ্ছে যে চপের তো আইটেম আছে, কিন্তু পি নাম দেখে কোনো চপের আইটেম আছে, কারণ এখানে অনেক রকম আইটেম ছিল, আর আমার দেখে ভাই পুরো জিভে জল চলে আসছিল, বাট আমি পি দিয়ে খেতে হবে। তোমার প দিয়ে নাম দিয়ে কি কি এমন চপ আছে, ওই পেঁয়াজি বাদে, প দিয়ে তো দেখছি, এমনি আদার্স কিছু নেই এখানে বাদে, প দিয়ে নেই না, তো আপাতত এখানে পেঁয়াজি আছে প দিয়ে নাম, আর পাঁপড় আছে না, হ্যাঁ তো পাঁপড় আর পেঁয়াজি আছে প দিয়ে নাম, আমার কি নাকি ভাবছে কেন প দিয়ে কেন খাবো, অনেকে ভাবছে, যেহেতু জানে না আজকে আমি চ্যালেঞ্জ করছি, মানে শুধু প দিয়ে খাওয়া, আজকে আমি চ্যালেঞ্জ করছি বুঝলে, মানে যেসব না আমার নামে খাওয়ার প দিয়ে হবে স্টার্ট, ওটা দিয়েই খাবো শুধু, সকাল থেকে রেখে আসছি, ওই তো পেঁয়াজি দেখলাম, পেঁয়াজি দাও আর পাঁপড় দাও, হ্যাঁ দিয়ে দাও আমার, ঠিক আছে হ্যাঁ যাও, তো চলো একটু, সবাই একটু হাসছে, আর হাসারই কথা চ্যালেঞ্জটা একটু ফানি আছে, পি দিয়ে একটু পাঁপড় আর পেঁয়াজি, যেহেতু ফার্স্ট নাম, যেমন চ্যালেঞ্জটা কিন্তু আজকে হেভি ইন্টারেস্টিং হচ্ছে, আর আমি চ্যালেঞ্জটা করে যে পুরো মজা আছে ভাই, মানে ভাল লাগছে, চলো পাঁপড়টা খাওয়া যায় গাইস, পি দিয়ে পুরো ক্রিস্পি মুচমুচে, পুরো মুখে দিলাম পাট 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 পাট, খাওয়াটা হয়ে যাচ্ছে, যেমন পাঁপড় হয় আমনি খেতে, আর কি বলবো, তো পেঁয়াজিটা খেয়ে, এই যে পেঁয়াজিটা মিডিয়াম সাইজ স্ট্যান্ডার্ড সাইজ পেঁয়াজিটা, চলো পেঁয়াজিটা খাওয়া যাক,
এই দোকানটাতে গিয়েছিলাম আর কাকি আমার কাছে থেকে আসছে অসুবিধা নেই গাইস আজ চ্যালেঞ্জটা ফানি চ্যালেঞ্জ সকাল থেকে যে প দিয়ে গিয়ে আসছে প নাম দিয়ে চলো গাইস সিরিয়াসলি বলছি পিআজিটা লাস্ট অসাধারণ কেটে চলো আমাদের লাস্ট ডেস্টিনেশন আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ সম্রাট হোটেল মানে এটা বেসিক্যালি একটা ধাবা এই ধাবা দেখছি আর আজকের এই 24 ঘন্টা চ্যালেঞ্জটা ধাবাতেই শেষ করবো আমরা একটা রাত্রিবেলার খাওয়ার যে সকালে খাওয়ার দেখলে দুপুরে খাওয়ার দেখলে সন্ধ্যেবেলা খাওয়ার দেখলে মানে সেই হলো আর জানি না ব্লগটা কতটা তোমাদের এনার্জি দিতে পেরেছি ওই পান্তা ভাত খেয়ে না আমি একটু ঝিমিয়ে গেছিলাম বুঝলি একটু ঝিমিয়ে গেছিলাম আর এখন আবার একটু একটু এনার্জি আসছে তাই তো আসিস আর এখানে এই ধাবাটা আমরা এসেছিলাম এই ধাবাতে জিজ্ঞেস করলাম কি খাওয়ার আছে তুই বলে দে তুই মুখ দে বল কি খাওয়ার আছে পদে বল তাও জিজ্ঞেস করলাম মানে শুধু পটল আছে আমি ভেবেছিলাম যে ওখান থেকে আমরা আমরা পাউরুটি কিনে এনেছি পাউরুটি দিয়ে পনির দিয়ে খাবো বাট পনির নেই এই ধাবাটায় এখানে অনলি রয়েছে পটল প দিয়ে তো পটল দিয়ে পাউরুটি দিয়ে খাবো মানে বুঝতে পেরেছো মানে একটু কেমন হাস্যকর লাগছে তাও নর্মাল পাউরুটি না আমি পাউরুটি হাতে এনেছি দে দে আমাকে এই 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 পাউরুটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার এই কাটা পাউরুটি না এটা হচ্ছে মিষ্টি পাউরুটি মানে মিষ্টির সাথে পটল মেখে মুখে মানে কেমন একটা ফ্লেভার হবে বুঝতে পারছো মানে পুরো হাস্যকর চ্যালেঞ্জটা বাট অনেস বলছি আগে চ্যালেঞ্জটা করে ভাই সেই মজা পেয়েছি আর বেশি কথা বলাবো না পটল দিয়ে পাউরুটি খাওয়া যাক গাইস চলো আমাদের পটল অলরেডি মনে হয়ে গেছে তো চলো আমাদের সেই ইউনিক অ্যান্ড খতরনাক আইটেম পেয়ে গেছি মানে দেখতে পাচ্ছ পটল গাইস প দিয়ে বাট রুটি এটা আর দিয়ে অনেক ভাবছে ভাই রুটি আর দিয়ে এটা আমি খাবো না এটা ওর জন্য যে ক্যামেরা ধরে আছে ওর জন্য আমি সিরিয়াস গাইস পটল আর এই যে পাউরুটি আর এই পিঁয়াজ বাট দুঃখের জিনিসটা আমি শুধু ভাবছি ভাই টেস্টটা কেমন হবে ভাই মানে পটলের সাথে মিষ্টি পাউরুটি যেন ফটাফট পাউরুটি ছিঁড়ে নিই আগে ছিঁড়া হয়ে গেছে গাইস এবার সেই পটল খাবো গাইস দেখে না পটলটা দেখো আমাদের সেই পটলের আইটেম চলো খাওয়া যাক তো চলো একটু গ্রেভি দিয়ে পটলে একটু পাউরুটি প দিয়ে গাইস আর রুটিটা আমি সত্যি খাবো না অনেক বলছি চলো বেশি কথা বলা যাবে না বাইট নেওয়া যাক আমি তোমাদের বলবো এই খাবারটা মানে এই ইউনিক খাবারটা আমি আমি প্রথম বার করলাম এই খাবারটা একবার হলেও বাড়িতে ট্রাই করো মাকে বলো মা হোটেল করে দাও আর পাউরুটি কিনে এনে করো থাকবে না বল ভাই পুরো ইউনিক লাগছে খেতে আর টেস্ট না পুরো ইউনিক আমি ঠিক বলতে পারছি তোমাদের দুটোই ভালো খেতে পাউরুটি ভালো হয়ে গেছে আর পটলটা খুব সুন্দর করেছি পুরো আর আমি একটু ঝাল কম খাই ঝালও বেশি হয়নি পুরো ঠিকঠাক মানে আমার জাস্ট ভাই মারাক চলে গেছে ব্লাড নিয়েছিস ব্লাড নে গায়ে ব্লাড নিয়েছি কি নাইনি চলো আরেকবার একটু পটল দিয়ে পাউরুটি দিয়ে খাই চলো এই মানে আজকে চ্যালেঞ্জটা করে মজা পাচ্ছি গাইস পুরো মজা পাচ্ছি লাস্ট একটা বাইট দেবো আমার বাড়িকে ঘুমাবো চলো পটল দিয়ে এদিকে না এদিকে না পটল দিয়ে একটা হ্যাভেন বাইট সিরিয়াসলি বলছি গাইস সিরিয়াস অনেস্ট মন থেকে আসছে এটা বাড়িতে একবার হলেও ট্রাই করো জাস্ট মারাত্মক খেতে গাইস মানে আমি ভেবেছিলাম একটু বাজে লাগবে খেতে কারণ পটলটা একটু এমন স্পাইসি বাইসি ফ্লেভার হয় হালকা মিষ্টি যেমন আর পাউরুটিটা পুরো মিষ্টি পাউরুটি বন পাউরুটিটা তো ভেবেছিলাম একটু বাজে হবে খেতে একদম জঘন্য বাট না গাইস মারাত্মক খেতে লাগছে পুরো ইউনিক মনে ইউটিউবে প্রথমে আমি করলাম এমন তো চলো এবার খেয়ে নিই গাইস আর বেশি কথা বলা যাবে না এখন বাড়িকে দেখা হচ্ছে চলো দেখো ব্যাপারটা হচ্ছে বাড়িতে চলে এসেছি কিন্তু আমার ঘুম আর আসছে না আর তার কারণটা শুনলে তোমরা হাসবে কারণ ওই যে ওই পটল পটল গোল গোল পটল খেয়ে আর ওই পাউরুটি খেয়ে মানে কি খেয়েছি ওটা আমি জানি ওই খেয়ে আমার গ্যাস হয়ে গেছে বলতে পারো আশা করি তোমার গন্ধ পাচ্ছ ও তোমার গন্ধ বা পাবে কী করে কী সব বলছি গাইস এই গ্যাসের চক্করে মাথা মাথা ঘুরে যাচ্ছে যাই হোক ঘুম আর আসছে না গাইস আমার আমি কী করবো গাইস এই হজম হয়নি ব্যাগের মাথা উফ আবার ফ্যান ডট করে ঘুরছে কখন যে সকালটা হবে উফ বাবা ঘুমা ঘুমা ঘুমা।